কারো যদি মাথা ব্যথায় আপনি পবিত্র কোরআনুল কারীমের এই ছোট্ট আয়াতটি তেলাওয়াত করবেন, তেলাওয়াত করে আপনার মাথা একবার ফু নেবেন, আমি কথা দিচ্ছি যদি এই আয়াতের আমলটা আপনি করতে পারেন তাহলে আপনার মাথা ব্যথা সঙ্গে সঙ্গে সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আগুনের উপরে পানির উপরে আগুনের ফুলকে ছেড়ে দিলে যেমন সঙ্গে সঙ্গে আগুনটা নিস্তেজ হয়ে যায়, ঠিক সেইভাবে আপনি যদি এই আয়াতটার আমল করতে পারেন, এইভাবে যদি আপনার কপালে ফু নিতে পারেন, আমি কথা দিচ্ছি আপনার মাথা ব্যথা সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে যাবে, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরাতুল ওয়াকিয়া 27 নম্বর পারা, সূরাতুল ওয়াকিয়ার 19 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন লা ইউসাদদাউনা আনহা ওয়ালা ইউনসিফুন, লা ইউসাদদাউনা আনহা ওয়ালা ইউনসিফুন। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম সূরাতুল ওয়াকিয়ার 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে সেখানে থাকবে না কোনো মাথা ব্যথা করা, সেখানে থাকবে না কোনো মাথা ব্যথা, মানে জান্নাতের কথা এখানে বলা হচ্ছে, এবং তাদের মাথা কোনো বিকৃতি হবে না, মাতাল হবে না, তাদের মাথার অচেতন তারা হবে না। এই আয়াতটার অর্থটা হলো এটা, কিন্তু এই আয়াতটা যখন আপনি দুনিয়ার জমিনেই আমল করবেন তখন আপনার ভালো, আপনার কিভাবে ভালো হয়ে যায় আমি নিয়মটা আপনাকে শিখিয়ে দিচ্ছি। আপনি মনে করেন আপনার যখন মাথা ধরবে তখন আপনি লা ইউসাদদাউনা আনহা ওয়ালা ইউনসিফুন, আপনি প্রথমে একবার বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়ে একবার প্রথমে বিসমিল্লাহ পাঠ করে আপনার হাতটা এইভাবে আপনার কপালের মধ্যে নিবেন, কপালের মধ্যে নিয়ে আপনি একটু চিপ চাপ দিবেন, দুই চিপে আপনি চাপ দিবেন, চাপ দেওয়ার পরে আপনি বলবেন লা ইউসাদদাউনা আনহা ওয়ালা ইউনসিফুন, আপনি এটা বলে আপনার হাতের তালুতে ফুঁক দিবেন এমন ভাবে যেন এই ফুটা গিয়ে আপনার নিঃশ্বাসটা গিয়ে আপনার কপালের মধ্যে লাগে, লা ইউসাদদাউনা আনহা ওয়ালা ইউনসিফুন, এভাবে আপনি ফু দিবেন, এভাবে আপনি সাতবার পাঠ করবেন, একবার বিসমিল্লাহ বলে সাতবার লা ইউসাদদাউনা আনহা ওয়ালা ইউনসিফুন এই আয়াতটা পাঠ করবেন, একবার পাঠ করবেন আবার ফু দিবেন, আবার পাঠ করবেন আবার ফু দিবেন, এইভাবে আপনি সাতবার যদি পাঠ করতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে, কোনটা হয়তো বা দু চার পাঁচ মিনিট দেরি হতে পারে কিন্তু অধিকাংশ সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় ইনশাআল্লাহ। এইভাবে আপনি আমলগুলো করবেন। পবিত্র কোরআন এমন একটি কিতাব, এখানে কি সমস্যার সমাধান আপনি চান? আল্লাহ পাক বলেন অনুনাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রহমাতুল লিল মুমিনিন, যদি কোনো মানুষ এই কোরআন থেকে কোনো সমস্যার সমাধান পেতে চায় এই কোরআন সঙ্গে সঙ্গে সেই সমস্যার সমাধান দিতে পারে, এই জন্যই তো আমরা বলি যে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই কোরআনুল কারীমের কাছে সমাধান নাই এমন কোন সমস্যাই পৃথিবীতে নাই, এজন্য আমরা পবিত্র কোরআনুল কারীমের কাছে আসব। কোরআন আমাদেরকে দুনিয়ার জমিনে দুনিয়াতেও কল্যাণ দান করবে, দুনিয়াতেও শান্তিতে রাখবে, পরকালে তো অবশ্যই আমাদের জন্য কমপক্ষে 10টি পৃথিবীর সমান একটি করে জান্নাত আমাদেরকে আল্লাহ পাক দান করবেন যদি এই কোরআন অনুযায়ী আমাদের আমল থাকে। এজন্য মাথা ব্যথা হলে আমরা অনেক মেডিসিন খাই যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে আমাদের দেহকে দুর্বল করে ফেলে, আমাদের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া হয়, দেহের মধ্যে অনেক সমস্যাগুলো হয়, এজন্য মেডিসিনগুলো যত কম খাওয়া যায় ততই ভালো। আপনার কোরআনিক চিকিৎসা ন্যাচারাল যে পদ্ধতিগুলো আছে এই পদ্ধতিগুলো নিয়ে আপনার সুস্থ থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।